ফাউন্ডেশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনার দর্শনটাই আলাদা, তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে অবশ্যই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এবং তারপরে আজকের ভাবনার যে সমস্ত শিল্পীরা এখানে অংশগ্রহণ করে থাকেন, যারা প্রতিদিন অনুষ্ঠান দেখেন, তারা এ ব্যাপারে অবগত আছেন। তবে যারা রিমোট ঘুরিয়ে মাঝে মাঝে ঢুকে পড়েন, তাদের জন্য কথাগুলো বলা। আজকে আমাদের মধ্যে যিনি শিল্পী হিসেবে আছেন, আজকে আমরা কিন্তু অন্য বিষয়ে থাকছি না, আজকের বিষয় গান। আমাদের মধ্যে শিল্পী হিসেবে যিনি আছেন আমার বাঁদিকে, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। আর ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলকে যারা যন্ত্রের সহযোগিতায় আছেন, আমার ডান দিকে তবলায় শিবশঙ্কর চক্রবর্তী। আমার বাঁদিকে কিবোর্ডে রয়েছেন আপনাদের পরিচিত মুখ, উত্তম মুখার্জি। আমরা আজকে যে শিল্পীকে উপস্থিত করেছি আপনাদের দরবারে আজকের ভাবনা অনুষ্ঠানে, প্রথম কথা হচ্ছে শিল্পী সঙ্গীত শিল্পী, পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চ বা বিভিন্ন চ্যানেলে মোটামুটি নিয়মিত মুখ। পাশাপাশি যা আমাদের আজকের ভাবনা শিল্পীদের যে যোগ্যতাগুলো থাকে, অর্থাৎ পাশাপাশি একজন কবি হিসেবে সমধিক পরিচিত, যদিও উনি আজকে কবিতা আমাদের শোনাচ্ছেন না, আর পাশাপাশি উনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আমরা যে কথাটা প্রথম সবসময়ই দাবি করে আসছি যে শিক্ষা সংস্কৃতির মিশেলে আমাদের এই অনুষ্ঠান। শুধুমাত্র আমরা সবসময়ই বলি যে শিক্ষা অবশ্যই আমাদের মানব জীবনের একটা অপরিহার্য অঙ্গ, কিন্তু সংস্কৃতির স্থান তো তার থেকে আরও উঁচুতে। যারা এই ব্যাপারে সেইভাবে বিদগ্ধ মানুষ হোক বা যে সমস্ত মানুষরা বোঝেন, একটা জাতি সংস্কৃতিবিহীন হলে সে জাতির কী অবস্থা হতে পারে, সেটা আপনারা যারা চিন্তাশীল মানুষ, যাদের মস্তিষ্ক প্রসূত কল্পনা অনেক দূর চলতে পারে, তারা বুঝতেই পারেন, নতুন করে বলার কিছু নেই। যাই হোক, আমরা চলে যাচ্ছি শিল্পীর প্রথম গানে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসে thank you.
শিল্পীর কণ্ঠে প্রথম গানটি শুনলেন, এবং প্রথম কথাই হলো আপনারা তো সকালে অনুষ্ঠান দেখেন, সুতরাং ঘুম থেকে উঠেই হয়তো অনেকে দেখছেন, কাজেই স্বপ্ন কথাটি এই গানের মধ্যে আপনাদের চিন্তাভাবনার সঙ্গে অনেকটা মিলে যায়। কারণ সকালের গান এবং স্বপ্ন, এই দুটো শব্দ কোথায় যেন একাকার হয়ে গেছে, এবং শিল্পী তার সুমধুর কণ্ঠে গানটি পরিবেশন করেছেন। তবে একটা কথা, যে আমরা যেটা বলি যে স্বর্ণযুগ, এবং স্বর্ণযুগের গান পরিবেশন করছেন শিল্পী আজকে, এবং অনেকেই করে থাকেন, তো ঘটনাটা হচ্ছে যে ওই সময় গানের জগতে একটা আলোড়ন এসেছিল, এবং সেই সময় বহু ভালো ভালো গান তৈরি হয়েছিল, যার আজকের যুগেও শিল্পীরা সেগুলোকে বহন করে চলেছেন। আমরা শিল্পীর পরবর্তী গানে আসি। শিল্পী তার পরিচ্ছন্ন কণ্ঠে এবারের গানটিও নিবেদন করলেন আপনাদের সামনে। আর সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন ধরে শিল্পী গাইছেন, বহু মানে চর্চিত কণ্ঠ, এবং সুতরাং এ গান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আর আপনারা জানেনই যে টিভি মিডিয়াতে সবচেয়ে যেটা বিষয়, যেটা বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে প্রাধান্য পায়, কারণ এখানে কিন্তু গানটা মানুষ শুনছে। আমি জোর করে কাউকে ভালো বলে চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা আমরা এবার শিল্পীর কণ্ঠে একটু আরেকটি আধুনিক, বুঝতেই পারছেন শিল্পী প্রতিটি গানই আজকে নির্বাচন করেছেন সেইভাবেই, তো সেক্ষেত্রে আমরা যেমন শিল্পীর প্রথম গানে
ভোরের একটা স্পর্শ পেয়েছি স্বপ্ন কথাটির মধ্য দিয়ে। এবার যদি একটা সন্ধ্যার কথা থাকে এবং বেশ সন্ধ্যার যে নিস্তরঙ্গ মুহূর্ত এরকম কোনো কথা গানে আছে, যদি শিল্পীর এই মুহূর্তে মাথায় থাকে সেটা গাইলে আমাদের আরো ভালো লাগবে। অবশ্যই নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়, কুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে নিয়ে যেতে যায়। নিঝুম এই গানের সুরের রেশ ধরে রাখতে রাখতেই আমরা চলে যাচ্ছি শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে। শূন্য তোমার গুণ করেছো গানে, কৃষ্ণ চূড়া আগুন তুমি
আর এই কৃষ্ণচূড়ার কথা শুনলেই যেন কোথাও একটা বসন্ত মনের মধ্যে খালি উঁকি ঝুঁকি মারতে থাকে। আর বসন্ত মানে তো শুধু পাওয়া নয়, হ্যাঁ, বিরহেরও একটা ব্যাপার থেকে যায়। একটা ছোট্ট কবিতা যা আমি প্রায়ই বলে থাকি, আপনারা জানেন, লোকে পাখি পোষে আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়, 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি, ভালোবাসা যাকে ডাকছ সে কি শুনতে পায়? সোমা ঘোষ ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়, তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি। ভালোবাসা পুষি আমি, লোকে পোষে পাখি। যাই হোক, একটু মানে বেশ একটু বিরহের ব্যাপার একটু না এলে কোথায় যেন বসন্তটাও ব্যর্থ হয়ে যায়। আর এত সুন্দর গানের পর আমরা পরবর্তী গানে চলে যাই। শিল্পী মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনের
বঙ্কিমচন্দ্র বলতেন, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। তো আজকে এক ঝলক প্রেমের বন্যা বইয়ে দিলেন আমাদের প্রিয় শিল্পী ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। শিল্পীকে আবার একদিন চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে আমাদের উত্তম মুখার্জি এবং শিবশঙ্কর চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যে কথাটা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।